नवजोहर कर्मसूची चलाकालीन आमी जखन पश्चिम मेदिनीपुरे एसेछिलाम आमी प्राय कम बेशी प्रत्येकटा विधानसभातेई कोनो ना कोनो कर्मसूची निये पौंछे जावार चेष्टा करेछि। एकमात्र এই নারায়ণগড় আর কেশিয়ারির দিকে আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও যেহেতু হঠাৎ করে আমাদের নেত্রী আমাদের জানালো যে মেদিনীপুরে অধিবেশনে তিনি সশরীরে উপস্থিত থাকতে চান, সেই কারণে সেই পূর্ব নির্ধারিত কর্মসূচিও আমাদের বাতিল করতে হয়েছিল এবং আমি জেলা নেতৃত্ব সহ বিধায়ককে কথা দিয়েছিলাম যেই কর্মসূচি শেষ হওয়ার পর আগামী দিন যখন পশ্চিম মেদিনীপুরে আসব তখন শুধুমাত্র নারায়ণগড়েই আসব। আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, কৃতজ্ঞ এবং আপ্লুত। এবং যে সংখ্যায় মানুষ আজকে এই সভায় উপস্থিত হয়েছে, মানুষ প্রমাণ করছে যে যখন কাঠফাটা রোদে কেউ বেলা দুটোর সময় কোনো জনসভায় আসে তখন শুধুমাত্র কাউকে দেখতে আসে না, কারোর বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে বাংলার বঞ্চনার বিরুদ্ধে আগামী দিন প্রতিবাদ জোরালো করার জন্য জোড়া ফুলে ভোটটা দেব। এবং তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আগামী দিনে আরো শক্তিশালী করব। আপনারা জানেন তৃণমূলের নবজোয়ার কর্মসূচি যখন আমরা শুরু করি কুচবিহার থেকে, আমরা কথা দিয়েছিলাম যে 60 দিন, প্রায় 2 মাস আমরা মানুষের কাছে যাব, পৌঁছাবো এবং তাদের মতামত সংগ্রহ করে মানুষ যাকে মান্যতা দেবে, যাকে সার্টিফিকেট দেবে, তাকেই গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস প্রার্থী পদ দেবে। আপনারা যাকে মান্যতা দিয়েছেন, হতে পারে কোনো নেতার পছন্দ হয়েছে, অপছন্দ হয়েছে, হতে পারে কোনো ব্লকের নেতা, বিধায়ক, জেলা পরিষদের নেতা, জেলার নেতা, রাজ্যের নেতা পছন্দ হয়েছে, অপছন্দ হয়েছে, কিন্তু আগামী দিন আমি মনে করি মানুষ যাকে সার্টিফিকেট দিয়ে এই প্রার্থী পদ তৃণমূল কংগ্রেস দিয়ে যাকে নির্বাচনে দাঁড় করিয়েছে, আগামী দিন তাকে জেতানোর দায়িত্ব মানুষকে নিজের কাঁধে তুলে নিতে হবে। এবং মর্জি মাফিক আগামী দিনগুলোতে পঞ্চায়েত চলবে না, সেই কথা দিতে আমি আপনাদের কাছে আজকে এসেছি। এই পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় 211টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই 211টি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর পর্যালোচনা হবে এবং যে মানুষকে পরিষেবা দেবে সে প্রধানের পদে থাকবে, আর যে পরিষেবা দেবে না সে প্রধানের পদে থাকবে না। আমি আপনাদের কথা দিতে আজকে এই মাটিতে এসেছি। আমি এক কথার ছেলে, যা বলি তা করি। আমি 1 বছর আগে থেকে বলেছিলাম এই পঞ্চায়েত নির্বাচনে আমরা দীর্ঘ 34 বছর থেকে শুরু করে কংগ্রেসের আমলে পঞ্চায়েতকে কেন্দ্র করে যে সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ইতি টানতে চলেছে তৃণমূলের নবজোয়ার। আমরা বলেছিলাম যে 100% জায়গাতেই বিরোধীরা নমিনেশন দেবে। আজকে আপনারা দেখেছেন যে প্রায় 232,000 নমিনেশন জমা পড়েছে, তার মধ্যে প্রায় 80-82,000 তৃণমূল কংগ্রেস আর বাকি সম্মিলিতভাবে বিরোধীরা প্রায় 150,000 নমিনেশন জমা দিয়েছে। বাংলার মাটিতে, বাংলার বুকে গত 50 বছরে কোনোদিন এই ঘটনা ঘটেনি, আমরা করতে পেরেছি। এই কারণেই আমরা তৃণমূলের নবজোয়ার শুরু করেছিলাম যে মানুষ যাতে আগামী দিন তার প্রার্থীকে বেছে নিয়ে গণতান্ত্রিকভাবে মাথা উঁচু করে নিজের নির্ধারিত পোলিং বুথে গিয়ে
নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আজকে 4 তারিখ হয়ে গেল আর 4টে দিন হাতে আছে। আমি আপনাদের খালি বলবো, মায়েরা ভাইয়েরা দাদারা যারা আজকে সবাই এসেছেন, 2019 সালে এই মেদিনীপুর লোকসভা থেকে ভারতীয় জনতা পার্টি জিতেছিল। প্রার্থী হয়েছিল কে? তৎকালীন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ। এখন দিলীপ বাবু সর্বভারতীয় সহসভাপতি। 4 বছর ভারতীয় জনতা পার্টির সাংসদ রয়েছে এই মেদিনীপুর লোকসভায়। 4 বছরের মধ্যে আপনি যদি আমাকে একটা উদাহরণ দিতে পারেন যে আপনার 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, একবার সাংসদে দিলীপ বাবু একটা প্রশ্ন মানুষের হয়ে তুলেছে, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে আসব না। আপনি যদি একটা উদাহরণ আমাকে দিতে পারেন যেখানে দিলীপ ঘোষ 4 বছরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বা গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী বা পঞ্চায়েত মন্ত্রী বা যে কোনো মন্ত্রীকে এই মেদিনীপুরের মাটিতে নিয়ে এসে একটা মানুষের স্বার্থে পর্যালোচনা বৈঠক 4 বছরে করেছে, একটা উদাহরণ দিতে পারেন, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে সমর্থন চাইতে আসব না। অন্যদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দুয়ারে সরকার করে আপনাকে পরিষেবা পৌঁছে দিয়েছে। তাই আমি সর্বত্র একটা কথা আপনাদের বলতে চাই, সব জায়গায় বলছি, আজকে নারায়ণগড়ের সভা থেকেও একই কথা আপনাদের বলবো, যে সবাই চোখ কান খোলা রাখুন, আর কানে শুনে নয় চোখে দেখে আপনাদের ভোট দিতে হবে। 2019-এ যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা 2021-এ তৃণমূলকে ভোট দিয়ে এই পশ্চিম মেদিনীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে, এই জেলার ভূমিকা কার্যত অনস্বীকার্য। আমি আপনাদের বলতে চাই, মানুষ যদি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করে আপনার টাকা আটকানোর কারোর ক্ষমতা নেই। এই পশ্চিম মেদিনীপুর জেলায় 17,82,000 পরিবার রয়েছে যাদের জীবন জীবিকা 100 দিনের কাজের উপর নির্ভরশীল। 2,23,000 ব্যক্তি রয়েছে যারা 100 দিনের কাজ করে বাড়িতে বসে রয়েছে, যাদের টাকা গায়ের জোরে নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখে দিয়েছে। আপনি দেখুন 2 বছরে আবাসের টাকা বন্ধ। এখানে মায়েরা দাদারা যারা আছেন, জব কার্ড হোল্ডার কারা আছেন একটু হাত তুলবেন। 100 দিনের কাজ বা জব কার্ড হোল্ডার বা আবাসের জন্য যারা আবেদন করেছেন তারা একটু হাত তুলুন, হাত তুলুন, যারা আছেন হাত নামাবেন না, হাত তুলুন, তুলে রাখুন। সংবাদ মাধ্যমকে বলবো আজকে টিভিতে আমার ছবি না, এই হাত তোলা ছবিগুলো দেখান যদি ক্ষমতা থাকে, যে মানুষকে কিভাবে ধারাবাহিকভাবে কেন্দ্রের সরকার নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অবহেলিত, অত্যাচারিত করে রাখছে, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা জানেন বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে। আমি আজকে আপনাদের থেকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা অক্ষরে অক্ষরে আগামী দিন পালন করব। আমাদের কাছে 3টে রাস্তা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,15,000 কোটি টাকা, তার মধ্যে 100 দিনের টাকা প্রায় 7,500 কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখে দিয়েছে। আবাসে প্রায় 8,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। রাস্তায় প্রায় 4,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। আর 1,15,000 কোটি টাকা আজকে বাংলার দিল্লি সরকার আটকে রেখে দিয়েছে। আমি আজকে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা যা বলবেন তৃণমূল তাই করবে।
বলুন মায়েরা, পায়ে পড়ো না দিল্লি চলো, জোরে বলুন, পায়ে পড়ো না দিল্লি চলো, মায়েরা পায়ে পড়ো না দিল্লি চলো। আমাদের অধিকারের টাকা আমরা গিয়ে পায়ে ধরবো, আপনারা চান? আমাদের অধিকারের টাকা, 100 দিনের টাকা আপনার অধিকারের টাকা, কারোর পৈতৃক সম্পত্তি নয়। জোর গলায় বলুন পায়ে পড়ো না দিল্লি চলো। আগামী দিন দিল্লিতে যদি আন্দোলন সংগঠিত হয় আপনারা সবাই যাবেন? হাত তুলে বলুন যাবেন, সবাই হাত তুলে বলুন যাবেন, হাত তুলে বলুন যাবেন, যাবেন তো? নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আন্দোলন সংগঠিত করার দায়িত্ব আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। দরকার হলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে আমি নিজে বসবো, আপনারা পাশে থাকবেন তো? যাবেন তো? আমি আপনাদের বলছি, আপনারা যদি সাথে থাকেন, এই 100 দিনের টাকা আর আবাসের টাকা আপনারা আমার থেকে বুঝে নেবেন। খালি মানুষ যদি সংগঠিত হয়, আমাদের প্রাপ্য টাকা আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনবো। কোনো নেতার ক্ষমতা নেই টাকা আটকে রাখবে, কোনো নেতার ক্ষমতা নেই। গণতন্ত্রে কোনো শাসক শেষ কথা বলে না, সাধারণ মানুষ শেষ কথা বলে। আজকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে বলে সে রিমোট কন্ট্রোলের মতো বাংলার টাকা আটকে দিচ্ছে, রিমোট কন্ট্রোলের বোতাম টিপছে আর বাংলার টাকা আটকে যাচ্ছে। আগামী দিন 2023 সালে যখন আপনি পঞ্চায়েত ভোট দেবেন, তারপর 24-এ যখন ভোট দিতে যাবেন, 23-এ তো ব্যালটে ভোট হচ্ছে, 24-এ একটা বোতাম আপনার হাতেও থাকবে, সেটা হচ্ছে ইভিএমের বোতাম। নরেন্দ্র মোদীর রিমোট কন্ট্রোলের বোতামের বেশি দম আর ক্ষমতা, না আপনার ইভিএমের বোতামের বেশি দম না ক্ষমতা, সেটা এদের কাছে প্রমাণ করতে হবে। মানুষ যদি চায়, যাকে নেতা করে মাথার উপরে, ওদের প্রার্থীদের ভোট দিয়ে আপনাদের জেতাতে হবে। অনেক জায়গায় আমার কাছে বিভিন্নভাবে খবর আসছে, অনেকে বিভ্রান্তিকর প্রচার করছে। কেউ আমচিহ্ন, কলা চিহ্ন, টর্চ চিহ্ন নিয়ে দাঁড়িয়ে বলছে তৃণমূল সমর্থিত নির্দল। আমি আবার আপনাদের বলে যাচ্ছি, এই প্ররোচনায় পা দেবেন না। যারা নির্দল হয়ে দাঁড়িয়েছে তাদেরকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। তার কারণ, যারা নির্দল হয়ে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস কোনোদিন তাদেরকে আর দলে ফেরত নেবে না। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল যেখানে দেখবেন সেখানেই আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। আর আমি কেন বলছি যে কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন, এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন 2019 সালে আপনারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আপনারা মানে মেদিনীপুরের একাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষই ভোট দিয়েছিল বলে দিলীপ ঘোষ জিতেছিল, বেশিরভাগ মানুষ ভোট দিয়েছিল বলে বিজেপি জিতেছিল। এবার আপনারা আমাকে বলুন, নরেন্দ্র মোদী সভা করে বলেছিল আচ্ছে দিন আসবে, আচ্ছে দিন এসছে? বলেছিল সবাইকে 15 লাখ টাকা দেবো, দিয়েছে? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? আচ্ছে দিনের নমুনা কি মায়েরা? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1200 টাকা, 80 টাকার সর্ষের তেল আজকে 220 টাকা লিটার, 15 টাকার কেরোসিন তেল আজকে 110 টাকা, 15 টাকা 20 টাকা লিটার, 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা লিটার, রেলের প্ল্যাটফর্ম টিকিট 5 টাকার টিকিট আজকে 50 টাকা, কি অবস্থা? ডিজেলের দাম 40 টাকার ডিজেল আজকে 90 টাকা, জীবনদায়ী ওষুধ 50 টাকার ওষুধ 10 গুণ 12 গুণ 15 গুণ দাম বাড়িয়ে 600 টাকা 700 টাকা করে দিয়েছে। সেই কারণে আমি বলছি চোখে দেখে ভোট দিন। আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে কি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, আমি ক্ষমতা এলে, তৃতীয়বার আমাদের সরকার ক্ষমতা এলে, বাংলায় যত মহিলারা রয়েছে প্রত্যেকটা পরিবারের একজন মহিলাকে আমি লক্ষ্মীর ভাণ্ডার দেবো। ক্ষমতায় আসার পর পরিবারের একজন নয়, প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। বলেছিল আমি ক্ষমতা এলে
নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে স্বাস্থ্যসাথী কার্ড একটা পরিবারের গৃহকর্তির নামে আমি করে দেব, করে দিয়েছে, হ্যাঁ কি না? কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, গতি দ্বারা, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, এই জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে গেছে। আপনি চোখে দেখে সিদ্ধান্ত নিন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এত অর্থনৈতিক বাধা, বিপত্তি, সমস্যা, প্রতিকূলতা থাকার পরেও বাংলা থেকে, নিজের তহবিল থেকে, রাজ্য সরকারের তহবিল থেকে 37,000 কোটি টাকা খরচা করে 2 বছরে 2 কোটি মায়েদের সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিয়েছে। এই 37,000 কোটি টাকার মধ্যে 37 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। একদিকে দিদি সাধারণ পরিবার হলে মাসে 500 টাকা, আর তপশিলি জাতি জনজাতি হলে মাসে 1,000 টাকা আপনাদের সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। আর অন্যদিকে মোদি আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে সেই 1,000 টাকাটা আপনার থেকে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে, আর একদিকে মোদি নিচ্ছে। একদিকে মানবিক সরকার, একদিকে দানবিক সরকার। চোখে দেখে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা বলুন, এই যে 9 বছর বিজেপির সরকার ক্ষমতায়, আপনারা কি পেয়েছেন কেন্দ্র সরকারের কাছ থেকে বলতে পারবেন? কেউ কিছু পেয়েছেন? আমাদের সরকার, আমি পরিসংখ্যান দিয়ে আপনাকে বলছি, খালি পশ্চিম মেদিনীপুর জেলার পরিসংখ্যান 11,22,000 মায়েদের, 11,22,000 মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মামাটি মানুষের সরকার খালি পশ্চিম মেদিনীপুর জেলায় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। 9 লক্ষ ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী স্কলারশিপে স্কলারশিপ প্রদান করা হয়েছে। 13,23,000 মায়েদের নামে এই পশ্চিম মেদিনীপুর জেলায় 13,23,000 মায়েদের নামে বা গৃহকর্তীদের নামে স্বাস্থ্যসাথী কার্ড আমাদের মামাটি মানুষের সরকার করে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। 8,11,000 কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকারের ক্যাম্প থেকে প্রদান করা হয়েছে। প্রায় 4,76,000 মেয়েদের কন্যাশ্রীতে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। প্রায় 4 লক্ষের বেশি মেয়েদের রূপশ্রীতে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে এবং 46,57,000 কত 46,57,000 ব্যক্তিকে বিনা পয়সায় মমতা ব্যানার্জির সরকার এখনো রেশন পৌঁছে দিচ্ছে। আমরা কথা দিয়ে কথা রেখেছি। 3-4 দিন আগে বিজেপির নেতারা ভাষণ দিয়ে বলছিল যে তারা ক্ষমতায় এলে 2,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। 6 মাস আগে বাংলার মানুষকে অপমান করে বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার যারা নিচ্ছে তারা নাকি ভিক্ষা নিচ্ছে, তারা নাকি ভিকিরি। বাংলার মানুষকে অপমান করেছিল, আর হঠাৎ করে এখন লক্ষ্মীর ভাণ্ডার ভগবানের প্রসাদ হয়ে গেছে। এখন প্রতিযোগিতা চলছে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর, কে লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে সংবাদ মাধ্যমের শিরোনামে থাকতে পারে। এরা বলেছে যে বিজেপি সরকার হলে 2,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। আপনারা শুনেছেন? এবার আমি আপনাদের সাক্ষী রেখে একটা কথা বলছি, একটা কথা। এরা বলেছে যে রাজ্যে যদি বিজেপি সরকার হয় আগামী দিনে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার আমরা 2,000 করে দেবো, বলেছে তো। এবার আপনি আপনাকে প্রশ্ন করুন নিজেকে। আমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে, রাজ্যে ক্ষমতায় কে? বিজেপি। আসামে বিজেপি সরকার রয়েছে, রাজ্যে ক্ষমতায় কে? বিজেপি। অরুণাচলে বিজেপি সরকার রয়েছে, ক্ষমতায় কে? বিজেপি। মণিপুরে বিজেপি সরকার রয়েছে, ক্ষমতায় কে? বিজেপি। মেঘালয়তে NDA সরকার রয়েছে,
ক্ষমতায় কে? বিজেপি। ওদিকে আপনার উত্তরপ্রদেশে ক্ষমতায় কে রয়েছে? বিজেপি। মধ্যপ্রদেশের রাজ্যে ক্ষমতায় কে রয়েছে? বিজেপি। গুজরাটে ক্ষমতায় কে রয়েছে? বিজেপি। উত্তরাখণ্ডে ক্ষমতায় কে রয়েছে? বিজেপি। মহারাষ্ট্রে ক্ষমতায় কে রয়েছে? বিজেপি। কম বেশি মিলিয়ে 12টার বেশি রাজ্যে বিজেপি এবং তার শরিক দল ক্ষমতায় রয়েছে, 12টার বেশি রাজ্যে। একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেটা করেছে, যে সবার হাতে লক্ষ্মীর ভাণ্ডার, পরিবারের একজন নয়, যদি পরিবারে পাঁচজন মহিলা থাকে পাঁচজনই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। একটা রাজ্যে, একটা বিজেপি শাসিত রাজ্যে বিজেপি যদি করে দেখাতে পারে, যে কোনো রাজ্যেই 12টার মধ্যে, আর ওরা বলছে 2000 করে দেবো, আমি চ্যালেঞ্জ করছি 2000 দিতে হবে না, 1000 করে দিয়ে দেখাও, যদি একটা রাজ্যে বাস্তবায়িত করে দেখাতে পারে আমি চিরতরে রাজনীতি থেকে বিদায় নেব, আপনাদের সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি। সকাল বিকেল মিথ্যে কথা, আপনার প্রাপ্য অধিকারের টাকা এরা আটকে রেখে দিয়েছে, আপনার 100 দিনের টাকা দেয় না, এরা নাকি আপনাকে অনুদান দিয়ে সাহায্য করবে। আপনার অধিকারের টাকা যে আটকে রেখেছে, সে আপনাকে অনুদান দেবে? সে আপনার পাশে দাঁড়াবে? কোনোদিন আপনার বাড়িতে একটা সমস্যা হলে কোনো বিজেপির নেতা ছুটে গেছে? কারোর বাড়িতে আগুন লাগলে বা একটা অ্যাম্বুলেন্সের দরকার হলে রাত বিরাতে একটা বিজেপির নেতা কর্মীকে পান, তৃণমূল যায়? আপনার সুখে আপনার আনন্দে হয়তো তৃণমূল থাকবে না, কিন্তু আপনার দুঃখে আর আপনার বিপদে তৃণমূল, কংগ্রেস ছিল, আছে এবং আগামী দিনও থাকবে। আমি তাই আপনাদের বলবো যে আগামী দিনে এই জনমুখী প্রকল্প, বিজেপি যদি একটা পঞ্চায়েতেও জেতে বা কোথাও যদি নির্দল জেতে, এরা চেষ্টা করবে কি করে উন্নয়ন বাধাপ্রাপ্ত করা যায়। এই 2019 দিলীপ ঘোষ জিতে যেমন 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, যদি বিজেপি জেতে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে বাংলায় পাচ্ছেন, ভারতবর্ষে আর কেউ কোথায় পায় না, খালি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে, সেটাও বিজেপির নেতারা এসে বন্ধ করে দেবে। বিজেপি যদি কোথাও জেতে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, আর তৃণমূল কংগ্রেস যদি জেতে তাহলে আপনি আপনার অধিকার পাবেন। আমি আপনাদের বলছি, আপনারা যদি মাথা উঁচু করে লড়াই করার আগামী দিন সৎ সাহস রাখেন, আপনার টাকা কেউ আটকে রাখতে পারবে না, তার যতই হাতে ক্ষমতা থাকুক। আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করুন তো, 10 লক্ষ মানুষ যদি দিল্লিতে গিয়ে বাংলা থেকে বাংলার অধিকারের স্বার্থে লড়াই করতে রাস্তায় নামে, কোনো নেতার ক্ষমতা আছে যে কানে তুলো গুজে দরজা বন্ধ করে বসে থাকবে? কোনো নেতার ক্ষমতা নেই। আমরা এই যে রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 4000 কোটি টাকা খরচা করে 12,000 কিলোমিটার রাস্তার কাজ শুরু করেছে, পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে। এই পশ্চিম মেদিনীপুর জেলায় 471টি নতুন রাস্তা হচ্ছে, 471টি পিএইচই, পিডাব্লিউডি, ইরিগেশন আর পঞ্চায়েত, অর্থাৎ জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, সেচ দপ্তর, পূর্ত দপ্তর আর পঞ্চায়েত দপ্তর, এই 4টে দপ্তর মিলিয়ে বিগত 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই পশ্চিম মেদিনীপুর জেলার জন্য প্রায় 7000 কোটি টাকার কাজ করেছে, 7000। আপনি আমাকে বলুন, 9 বছর নরেন্দ্র মোদি ক্ষমতায়, 9 পয়সা কাজের হিসাব দিলীপ ঘোষ দিতে পারবে? 9 পয়সার বিজেপির একজন প্রতিনিধি আসুক তার রিপোর্ট কার্ড নিয়ে, আর আমি যাব আমার রিপোর্ট কার্ড নিয়ে, তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই হোক। আমি তো আপনাদের তথ্য দিলাম যে কজন স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, কজন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, কজন বিনা পয়সায় রেশন পেয়েছে, কজন ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে, কজন জয় জোহার ভাতা পেয়েছে, কজন তপশিলি বন্ধু পেয়েছে, আমি তো তথ্য দিলাম। এই বেলদায় প্রায় 62 কোটি টাকা খরচা করে সুপার স্পেশালিটি হাসপাতাল আমাদের সরকার তৈরি করছে। আমি তথ্য দিচ্ছি, পরিসংখ্যান দিচ্ছি, বিজেপির নেতা পারবে তথ্য পরিসংখ্যান দিয়ে লড়াই করতে? আসুক না একই মঞ্চে দাঁড়িয়ে, সে তার নেতার পরিসংখ্যান দিক, তার সরকারের পরিসংখ্যান দিক, আমি আমার সরকারের পরিসংখ্যান দেবো, ফোকাট্টা করে মাঠের বাইরে বার করে দেবো যদি তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করতে আসে। এদের পা থেকে মাথা অবধি পুরোটা দু নম্বরই,
এই অবিভক্ত মেদিনীপুর জেলা কোনোদিন বিশ্বাসঘাতকদের সমর্থন করে না। এই জেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে ক্ষুদিরাম বোস থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সতীশ সামন্ত থেকে শুরু করে সুশীল ধারা থেকে শুরু করে বীরেন্দ্র শাসমল থেকে শুরু করে ক্ষুদিরাম বোস থেকে শুরু করে কত দার্শনিক নেতা যারা আমাদের কাছে আজকে তাদের জন্ম দিয়েছে। এই জেলা আন্দোলনের জেলা, বিপ্লবের জেলা, এটা নেতাই অবিভক্ত মেদিনীপুর জেলা, নেতাই নন্দীগ্রাম সংগ্রাম আন্দোলন পিছাবনির জেলা। এই জেলা কোনোদিন বশ্যতা স্বীকার করে না। আমি দেখছিলাম মায়েরা যখন হাততালি দিচ্ছে, হাত দুটো মাথার উপরে রেখে হাততালি দিচ্ছে। আমরা হাততালি দিলে এরকমভাবে হাততালি দিই, মায়েরা যখন হাততালি দেয় তখন মাথায় হাততালি দেয়। এটা অন্য জেলায় আপনি দেখবেন না, খালি মেদিনীপুরে দেখবেন। এক মুঠো খেয়ে মানুষ থাকবে, এক কাপড়ে থাকবে, কিন্তু মাথা নত করবে না। আর আমি আপনাদের কথা দিচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস বহিরাগতদের কাছে মাথা নত করবে না, দিল্লির কাছে আত্মসমর্পণ করবে না। আপনারা যে ভালোবাসা, যে সমর্থন, যে আশীর্বাদে আমাদের আবদ্ধ করেছেন, আমরা সেই আশীর্বাদের ঋণ আগামী দিন পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জেতার পর সুদ সমেত আপনাদের ফেরত দিয়ে যাব এবং উন্নয়নের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করব। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যে কটা আবর্জনা পড়ে রয়েছে ছেটিয়ে বিদায় করতে হবে। 1,00,000 ভোটে দিলীপ ঘোষকে জিতিয়েছিলেন না, এবার 2,00,000 ভোটে হারাতে হবে, তবেই আপনি আপনার অধিকার পাবেন। আপনি দেখুন 2014-19 মেদিনীপুরের সাংসদ তৃণমূল কংগ্রেসের সন্ধ্যা রায় ছিল, নরেন্দ্র মোদী দেশে ক্ষমতায়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কিন্তু আপনার টাকা আটকাতে পারেনি। তার কারণ তৃণমূলের 34 জন সাংসদ ছিল, আর তৃণমূলের 34 জন সাংসদ যেই কমে 22 হলো আর বিজেপির 2 বেড়ে 18 হলো, সঙ্গে সঙ্গে মানুষের টাকা বন্ধ, সঙ্গে সঙ্গে মানুষের অধিকার বন্ধ। নরেন্দ্র মোদীর দিল্লিতে বাসভবন তৈরি হচ্ছে, উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হচ্ছে, সেন্ট্রাল ভিস্তা। কত টাকা খরচা করছে জানেন, মায়েরা জানেন? বাংলার মানুষের 7,500 কোটি টাকা 100 দিনের টাকা বন্ধ, আর বিজেপির নেতাদের বাড়ি তৈরি হচ্ছে, খরচা হচ্ছে 20,000 কোটি। নরেন্দ্র মোদী বিলাসবহুল বিমান চড়ে কখনো জার্মানি, কখনো আমেরিকা, কখনো ফ্রান্স, কখনো অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বিমানের দাম কত? 8,000 কোটি টাকা। আপনার 100 দিনের টাকা বন্ধ, তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। ধর্মের বিভাজন করে যারা ভোট নিয়েছিল আপনার থেকে, তারা আজকে আপনার টাকা নিয়ে গিয়ে উত্তরপ্রদেশে রাম মন্দির করছে, কিন্তু আপনার আবাসের টাকা বন্ধ। তাই আগামী দিন কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিতে হবে। যে আমার অধিকারের স্বার্থে লড়াই করছে, যে আমার পঞ্চায়েতে পাড়ায় গ্রামে রাস্তা করছে, পানীয় জলের সুব্যবস্থা করছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, তাকেই আমি আমার ভোট দেবো। চোখে দেখে ভোট দিতে হবে, সেই কারণে আমি বারবার বলছি। আর বাংলায় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সারা দেশের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী। আজকে তার বিরুদ্ধে লড়াই করতে না পেরে কখনো ইডি, কখনো সিবিআই, কখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কখনো ইলেকশন কমিশন, কখনো বিচার ব্যবস্থার একাংশ, বিজেপির নেতারা খুব আনন্দে ছিল আর কি, এখন আনন্দে নেই। সমীক্ষা টমীক্ষা এখন টিভিতে দেখাচ্ছে, সর্বত্র দেখাচ্ছে তৃণমূল জিতছে। যারা বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত মুখে স্নো পাউডার মেখে, স্যুট বুট পরে, গলায় টাই লাগিয়ে, হাতে পেন নিয়ে সিপিএমের বিজেপির মুখপত্র হয়ে তৃণমূলকে সকাল থেকে রাত অবধি আক্রমণ করে গেছে,
তৃণমূলের বাব্বাপান্ত করে গেছে, তারাও এখন বলছে জেলা পরিষদে জিতছে কে, তৃণমূল আবার কে, পঞ্চায়েতে জিতছে কে, তৃণমূল আবার কে, জলপাইগুড়িতে জিতছে কে, তৃণমূল আবার কে, দিনাজপুরে জিতছে কে, তৃণমূল আবার কে, মেদিনীপুরে জিতছে কে, তৃণমূল আবার কে, হুগলিতে জিতছে কে, তৃণমূল আবার কে, বর্ধমানে জিতছে কে, তৃণমূল আবার কে। তার কারণ কি? তৃণমূলের কাছে কিচ্ছু নাই, কিন্তু সাধারণ মানুষ আছে, আর বিজেপির কাছে সব আছে, আর মানুষ নাই, লবডঙ্কা, তাই থেকে সব কিছু থেকেও কিছুই নাই, আর তৃণমূলের কাছে কিছু না থেকেও সব আছে। আপনি দেখুন, বিজেপির কাছে ইডি আছে, সিবিআই আছে, মোদিজি আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, বিপুল অর্থবল আছে, ইনকাম ট্যাক্স আছে, আধা সামরিক বাহিনী আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, ইলেকশন কমিশন আছে, কিন্তু মানুষ নেই, তাই কিছুই নাই। আর তৃণমূলের কাছে না আছে ইডি, না আছে সিবিআই, না আছে সংবাদ মাধ্যম, না আছে বিচার ব্যবস্থার একাংশ, না আছে অর্থবল, না আছে আধা সামরিক বাহিনী, না আছে ইনকাম ট্যাক্স, কিন্তু আছে কে? এই মানুষগুলো যারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আমাদের সবাই এসছে, তারা আছে। তাই হাজার চেষ্টা করেও তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারছে না। তোমার কাছে সব আছে কিন্তু কিছুই নাই, আর আমাদের কাছে কিচ্ছু নাই কিন্তু সবই আছে, তার কারণ মানুষ আছে। গণতন্ত্রের এটাই রীতি নীতি ঐতিহ্য, আমি এটাই আপনাদের বারবার বলছি যে মানুষ যদি চায়। আপনারা তো ভোট দিয়ে দেখেছেন, আপনারা বলুন না, 2021 সালে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাননি, স্বাস্থ্যসাথী পাননি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাননি, কৃষক বন্ধু পাননি, পেয়েছেন এই পঞ্চায়েতে নিজের অধিকারকে, মাথার উপর ছাদ, তৃণমূল জিতলে আপনার টাকা আমরা আদায় করে নিয়ে আসব, আর বিজেপি জিতলে অনুদান তো দূরের কথা, আপনার প্রাপ্য অধিকারের টাকাও এরা গায়ের জোরে আটকে রাখবে, আপনার টাকা নিয়ে গিয়ে মধ্যপ্রদেশে দিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি সরকার এবং দেশের প্রধানমন্ত্রীর প্রচারের জন্য গত এক বছরে 5,500 কোটি টাকা খরচা হয়েছে, 5,500 কোটি, আর 2,000 কোটি টাকা দিয়ে রাম মন্দির হচ্ছে, হয়ে গেল 7,500 কোটি, 100 দিনের টাকা বন্ধ, 2 কোটি মানুষের জীবন জীবিকা যে 100 দিনের উপর নির্ভর করে, সেই টাকা তুলে নিয়ে গিয়ে গুজরাটে, মধ্যপ্রদেশে আর রাম মন্দিরে খরচা করছে, আর মোদিজির প্রচার হচ্ছে, নিজের প্রচার। আগামী দিন আমি বারবার বলছি, কোনো বিজেপি নেতা যদি আপনাকে বলে বিজেপিকে ভোট দাও এই হবে, আগে বলুন করে দেখাও তারপর ভোট চাও, আমরা বলছি জোট বেঁধে কাজের হিসাব নিন, তারপর জোট বেঁধে জোড়া ফুলে ভোট দিন। বিজেপিকে বলতে বলুন একই কথা বলতে পারবে? আমি তো পরিসংখ্যান দিলাম যে আপনি একদিকে কাজের হিসাব নিন আর একদিকে জোড়া ফুলে ভোট দিন। আগামী দিন লড়াই জোরদার করতে হবে মায়েরা, এলাকার শান্তি শৃঙ্খলা, সভ্যতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমাদের সকলের। ধর্মের নামে যদি কেউ ভোট চায়, বুঝে নিতে হবে যে রাজনৈতিকভাবে সে দেউলিয়া, তার কাছে কোনো ইস্যু নেই। রাজনীতি কখনো ধর্ম নিয়ে হতে পারে না, রাজনীতি হবে শিক্ষা, স্বাস্থ্য, রুটি, কাপড়া, মকান, বাসস্থান, জল, পরিকাঠামো, এই নিয়ে রাজনীতি হবে। যারা মানুষের স্বার্থ নিয়ে রাজনীতি করতে পারে না, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে। যারা জয়শ্রীরাম বলে মেদিনীপুরে দিলীপ ঘোষের হয়ে গলা ফাটিয়েছিল, আজকে তাদেরকেও 1200 টাকায় রান্নার গ্যাস কিনতে হচ্ছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এখন বুঝতে পারছে, আজকে তাদেরকেও 100 টাকায় পেট্রোল কিনতে হচ্ছে। যারা বিজেপিকে ভোট দিয়েছিল তাদের 100 দিনের টাকা বন্ধ, আর যারা 2021 সালে তৃণমূলকেও ভোট দিয়েছে, বিজেপিকেও ভোট দিয়েছে, সিপিএমকেও ভোট দিয়েছে বা কংগ্রেসকেও ভোট দিয়েছে, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমাকে মেদিনীপুর জুড়ে একটা মহিলা যদি আপনারা চিহ্নিত করে দেখাতে পারেন, যে কেউ বলতে পারে যে আমি বিজেপিকে ভোট দিয়েছি বলে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাইনি, আমি আপনাদের কাছে কোনোদিন মুখ দেখাতে আসবো না। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, আমাদের সরকার তাদের জন্যও কাজ করেছে, যারা দেয়নি তাদের জন্যও করেছে।
কিন্তু আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে যদি কোথাও বিজেপি জেতে আপনার অধিকার থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। রাস্তা, স্বাস্থ্যসাথী কার্ড বা লক্ষ্মীর ভাণ্ডার কি করে এই উন্নয়ন জনমুখী প্রকল্পগুলো বাধাপ্রাপ্ত হয় বিজেপি সেটাই চেষ্টা করবে, সেই ফাঁদে পা দেবেন না। আজকে আপনারা দেখছেন নরেন্দ্র মোদীর তুগলকি সিদ্ধান্ত, 2016 সালে বলল নোট বন্ধ, আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 1000 টাকার নোট বন্ধ, এক মাস আগে বলেছে আজ থেকে 2000 টাকার নোট বন্ধ। প্রধানমন্ত্রী পাল্টানোর রাজনীতিতে খুব বিশ্বাস করে। আমি ধন্যবাদ জানাই পশ্চিম মেদিনীপুর জেলার মানুষকে, মায়েদের, দিদিদের, ভাইয়েদের, বন্ধুদের, যে বিজেপির ফাঁদে আপনারা পা দেননি। তার কারণ বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসতো মেদিনীপুরের নাম মোদিনীপুর হয়ে যেত, মেদিনীপুর থাকতো না। প্রধানমন্ত্রী পাল্টানোর রাজনীতিতে খুব বিশ্বাস করে, সংসদ ভবন পাল্টে দিচ্ছে, নোট পাল্টে দিচ্ছে, বিমান পাল্টে দিচ্ছে, নাম, শহরের নাম পাল্টে দিচ্ছে। প্রধানমন্ত্রী যে ভাষায় বোঝে আপনাকে সেই ভাষাতেই জবাব দিতে হবে। আগামী দিন যখন লাইনে দাঁড়াবেন তখন নোট পাল্টাতে আর দাঁড়াবেন না, প্রধানমন্ত্রী পাল্টাতে দাঁড়ান, সরকার পাল্টাতে দাঁড়ান। এরা যে ভাষায় বোঝে সেই ভাষায় এদের জবাব দিতে হবে। আপনারা কথা দিচ্ছেন তো? আর আগামী দিন দিল্লি যাবেন তো? যাবেন তো? নিজের অধিকারের স্বার্থে লড়বেন? আমি প্রত্যেক 2 মাস অন্তর অন্তর মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় আসবো, কথা দিয়ে যাচ্ছি। আর এই 211টা গ্রাম পঞ্চায়েতে, 211টা গ্রাম পঞ্চায়েতে যারা প্রধান বা উপপ্রধান হবে তৃণমূল কংগ্রেস জেতার পর, 3 মাস অন্তর অন্তর পর্যালোচনা করে মানুষকে যে পরিষেবা দেবে তার মেয়াদ বাড়বে, আর মানুষকে পরিষেবা দিতে যে ব্যর্থ হবে তাকে দল থেকে বহিষ্কার করে যথোপযুক্ত প্রশাসনিক ব্যবস্থাও তার বিরুদ্ধে গ্রহণ করা হবে, আমি কথা দিয়ে যাচ্ছি। সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, জোহার জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জোর গলায় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ।